নমস্কার, মোহনবাগান মাঠে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে ধারাভাষ্যে আজ রয়েছি আমি পারাদীপ, এবং আমার সঙ্গে সহকারী ধারাভাষ্যকার রয়েছেন বাঁ পায়ে না ডান পায়ে কিছু করে বাঁচানো বল, কিন্তু হেডটি ঠিক হলো না। হেডটি লম্বা পাস হচ্ছে টাইসনের জন্য, টাইসনের সঙ্গে বল দখলের লড়াই। দেখা যাক, টাইসন বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং সেক্ষেত্রে পেছন থেকে যেভাবে ট্রিপ করা হয়েছে, দেখা যাক রেফারি তিনি কি সিদ্ধান্ত দেন। পেছন থেকে যেভাবে ওই বিশাল সোনা তাকে না না হলুদ কার্ড দেখানো হলো টাইসনকে, কারণ বল কিয়ানের উদ্দেশ্যে। কিয়ান বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিয়ান। বক্সের মধ্যে আড়াআড়ি ঢুকে পড়েছেন, সামনে বাধা দেওয়ার চেষ্টা এবং না, অল্পের জন্য বলটি পোস্টে লেগে বাইরে চলে গেল। মানুষদা কি বলবেন, এটা একটা খুব ভালো আক্রমণ ছিল, খুব সুন্দর বলটিকে রেখেও ছিল। দুজন ফুটবলার রয়েছেন ওখানে, টাইসন রয়েছেন, আরও এক সতীর্থ, এক্ষেত্রে হেড এবং গোল। অস্কিয়ান আবারও সেই কিয়ান, খুব সম্ভবত আমরা দেখে নেব কি ঘটেছিল ঘটনাটা। ওখানে সুন্দরভাবে বলটি কিন্তু ফ্লিক করে জালে জড়িয়ে দিয়েছিলেন। আমরা দেখব মোহনবাগান সমর্থকরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন ম্যাচের 21 মিনিটের মাথা মধ্যে। মোহনবাগান এগিয়ে গেছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় গোলের লক্ষ্যে। ফারদিন গোলতে পার দেরি করে ফেললেন, বড্ড দেরি করে ফেললেন, ঠিক সময় মতো কিন্তু গোলকিপার বেরিয়ে এসেছেন। আরও একটি সুযোগ রানার, আবার একটা ফ্লাইং হেড, গোল লাইন সেভ হতে পারে। হ্যাঁ, কিয়ান চলে গেছিল বটে, কিন্তু গোলটি হলো না। মোহনবাগান চাপ বাড়াচ্ছে দ্বিতীয় গোলের লক্ষ্যে, রোহেনের করা গোলে এগিয়ে গেছে মোহনবাগান। ক্ষেত্রে লম্বা করে লং কর্নার নিচ্ছেন এবং আরও একটি হেড এবং এক্ষেত্রে ওই দীপেন্দু সঠিক সময় মোহনবাগানের কিয়ান নাসিরি, সেখান থেকে হেড ব্যাক, কিন্তু বল চলে গেল বাইরে। ফারদিন আলী মোল্লা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু ঠিক আক্রমণ ভারী সুন্দরভাবে বলটিকে রেখেছেন, অনেকটা ওপরে চলে এসেছিলেন রানা, সেখান থেকে ব্যাক পাস, ফারদিনের শট, আবার গোলের সুযোগ কিন্তু না হলো না। একটা ভালো সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছিল, ডান পায়ের শটটি কিন্তু ঠিকমতো নিতে পারলেন না। দেখুন কীভাবে একজন ফুটবলারকে টপকে নিয়েছে, সেখান থেকে ফারদিন ওয়ান টাচে সুন্দর বল দিচ্ছেন কিয়ানকে। কিয়ান দেখা যাক বক্সের মাথায়, ওখান থেকে ডান পায়ে শট না, সঞ্জয় ভট্টাচার্য এক্ষেত্রেও কিন্তু চাইনিজ ওয়াল হয়ে দাঁড়ালেন মানুষদা। এটা যে শটটা হয়েছিল ও খুব ভালো অনুমান ক্ষমতা, মানে রবি রানা সেখান থেকে ফারদিন ডান প্রান্ত বরাবর বল পেয়ে গেছেন, বক্সের মাথায় বল পেয়ে গেছিলেন ওখানে ব্রিজে। দেখছেন ফারদিন কাকে দেবেন বক্সের মধ্যে, ওখানে রয়েছেন ওই রবি রানা বক্সের মধ্যে, দেখা যাক এবং সুন্দর শটটা নিয়েছিলেন এবং নিয়ে শরীর ছুঁড়ে দিয়ে সঞ্জয় ভট্টাচার্য বাঁদিকে নিয়ে শরীরটি ছুঁড়ে দিয়ে কোনো পারে। তাই এই প্রাথমিক পর্বের খেলার পরে এরপরে যে ম্যাচটি হবে, শট সরাসরি সেই গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য, ওর প্রশংসা কিন্তু করতেই হবে, রানার শট ছিল। আক্রমণমুখে এই ছেলেটি একাই কিন্তু আক্রমণ সানাচ্ছে এবং বারবার কিন্তু ক্ষেত্রে দারুণ শট ছিল সৌরভ রামের, সেক্ষেত্রে গোলরক্ষক জাহিদ এই প্রথম শিবাজের বলের দখল হারালেন, সেখান থেকে মনতোষ, আবার ওয়াল পাস, পাস হয়ে গেছিল, গোল হয়ে যেতে পারে, ইনসাইড শট কোনো রকমে সামাল দিয়েছেন। এটা একটা দারুণ প্রয়াস ছিল এক্ষেত্রে বাপি রপ্তানের, দেখুন কিভাবে সমতা ফেরাতে পারবেন। শুভঙ্করের ভাসিয়ে দেওয়া বল কিন্তু সরাসরি জাহিদের হাতে, কিন্তু জাহিদ বলটি ড্রপ পড়ে গেছিল, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি। ওই চার নম্বর আনিসের সঙ্গে আনিস জাহিদের পেছনেই ছিলেন, এক্ষেত্রে ফুটবলারদের উত্তেজনা খানিকটা হয়তো বলা যেতে পারে ম্যাচ যে মুহূর্তে বা যে মাত্রায় রয়েছে সেখানে এই ধরনের উত্তেজনা। দেখো ফুটবল বডি কন্টাক্ট গেম, একটা দল দুটি ডান পায়ে উঁচু করে শট, সেই গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য অপ্রতিরোধ্য, বলতে বলতে রেফারি রবীন বিশ্বাসের লম্বা বাঁশি